লিটল ম্যাগাজিন নামটি ছোট হলেও ব্যাপারখানা অতি বৃহত। লেখকের স্বপ্ন ও সংগ্রাম উঠে আসা সাহিত্যের এই ধারাটি কিছুটা ম্লান হলেও একেবারে লুপ্ত নয়, দরকার চিন্তকদের জেগে ওঠা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। চুল্লির মাটি কিংবা শ্মশান কবরস্থানে সর্বহারার ঘাঁটি, সব জায়গায় সবখানে জীবন সর্বসত্যতায় উঠে আসে লিটল ম্যাগের লেখা নিভৃত জীবনের অব্যক্ত কথা। এর আগেও সম্ভবত এতটা আবেগ নিয়ে আর কোনো বাণীবিন্যাস বা ফর্মে প্রতিফলিত হয়নি। সামাজিক মানুষের কথা যেখানে নিষ্ক্রিয়, সেখান থেকে সক্রিয় চলার বলার শুরু লিটল ম্যাগাজিনের। যুগে যুগে তাই প্রকাশনার জগতে এই ধারা যেমন সৃজনশীল, তেমনি নির্ভরতারও প্রতীক। কে লিখেছে, কেমন লিখেছে, আর সে ভাষার বৈশিষ্ট্যই বা কি, স্বকীয়তার সঙ্গে মৌলিকতা যুক্ত হয়ে যে রসের আস্বাদন, তা কখনো সংগ্রাম সুধায় আশা জাগায়, কখনো ছাপিয়ে যায় প্রেমে ভালোবাসার আখ্যান। সাদামাটাভাবে নবীন লিখিয়েরাই উঠে আসে লিটল ম্যাগের পাতায়, কিন্তু হালামলে অনেক সাহিত্যিক অভিব্যক্তি ছড়ান এই ফর্মে। চলমান সমাজের জীবনগাথা যেখানে এক হয়ে ধরা দেয় বহমান স্রোতে। এই যাত্রায় একসময় প্রথা ভেঙেছিল সবুজপত্র কিংবা বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা, নতুনের আহ্বানে এসেছিল কালীয় কলম, শিখা কিংবা শনিবারের চিঠি। কল্লোল যুগের লিটল ম্যাগের সমাচার এখন বোদ্ধা লেখকদের স্মৃতিসম্ভারে আলো ছড়াচ্ছে। এমনকি সিকান্দার আবু জাফরের সমকাল, আবদুল্লাহ আবু সাইদের কণ্ঠস্বর নতুন নতুন লেখক ও কবি তৈরিতে অগ্রণী হয়েছে। কল্লোল যুগের কথা আমরা শুনি, কল্লোল যুগ তো অনেক লেখক তৈরি করেছে। এখন আছে শব্দঘর, মোহিত কামাল করেন, বেঙ্গল থেকে বের হয় কালীয় কলম, এর বাইরেও লিটল ম্যাগাজিন প্রচুর বেরোয়। কিন্তু আসলে একটা ভালো, আমি বলবো জনপ্রিয় সাহিত্য পত্রিকা দরকার। একজন লেখক লিখলেই তো লেখাটা শেষ হয় না আর কি, যতক্ষণ পর্যন্ত পাঠক সেটা না পড়ছে ততক্ষণ পর্যন্ত ওই লেখাটার কোনো গুরুত্ব নেই আর কি। আজকাল হয়তো মানুষজন পড়ছে কম, সেটা খুব স্যাড। আমরা যদি পাঠক তৈরি করতে পারি, সবাই যদি পড়ে, সেটা ভালো। মন জোগাতে নাকি মন জাগাতে লিটল ম্যাগের দায়বদ্ধতা, তা নিয়ে বহুদিনের দেন দরবার বহুবার। সমালোচনার সেই খাড়াই উত্তরাই ডিঙ্গিয়ে মোটা দাগের এখনো লিটল ম্যাগ জীবনকে তুলে ধরেছে বৈচিত্র্যময় চিন্তাকে। কেউ কেউ বলেই ফেলেন কাঁচামরিচের ছাল বেশি। লিটল ম্যাগ আসলে কি তাই? নাইলে রবীন্দ্র যুগেও রবীন্দ্র বিরোধিতা চলে কিভাবে? কারণ লিটল ম্যাগের মলাটে আছে প্রথা ভাঙ্গার যুক্তি ও দহন। এখন হয়েছে কি যে সাহিত্য পত্রিকার কাজ তো দৈনিকে হয় না, দৈনিক আসলে যেমন আপনি ধরেন নিউ ইয়র্ক টাইমস, ওদের কিন্তু কোনো সাহিত্য পাতা নাই, ওদের যেটা আছে বইয়ের রিভিউ। 90 দশকে আমরা বিশেষ করে ছোট কাগজ, সাহিত্যের ছোট কাগজগুলো যেরকম বিকাশ বা উত্থান দেখেছিলাম, এখন কিন্তু ওরকম দেখছি না। এখন যেন সবকিছু ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। একসময় পাড়ায় মহল্লায় বেরুত লিটল ম্যাগ, 21 ফেব্রুয়ারি, মহান মার্চ কিংবা ডিসেম্বরের চেতনার আকর জাগাতে প্রকাশ হতো লিটল ম্যাগ হাতে লেখা দেয়াল পত্রিকা। সম্প্রতি ভাটা পড়েছে এমন আয়োজনের, তারপরও যা আছে তার সাহিত্যমূল্য সময়ের দাবিতে বহুগুণ বেশি। যারা অগ্রণী ভূমিকা পালন করবে তাদেরও ঘাটতি আছে। লিটল ম্যাগাজিনের কাছে আপনি একটা জাতীয় সাহিত্য পত্রিকার দায়িত্ব দিয়ে দিলেন, এটা হয় না। আমাদের বাংলাদেশে আমরা একটা সাহিত্য পত্রিকা অনলাইনেও তো করলাম না, অনলাইনে যদি একটা সাহিত্য পত্রিকা যেটা ঘরে ঘরে সবাই নাম জানে সেটা হতো, তাহলেও কিন্তু অনেক লাভ হতো। সাহিত্য চর্চায় গতি আনতে লিটল ম্যাগের সুদিন ফেরানোর পরামর্শ সৃজনশীল লেখকদের। সম্পাদনা ছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহিত্যকর্ম প্রকাশ করার বিপক্ষেও তারা। আমি যা খুশি লিখলাম সেটা আমি একজনকে পড়তে বাধ্য করলাম, সেটা ঠিক না আর কি। কোনো একটা ফিল্টার থাকা উচিত। যারা নাকি সাহিত্য পত্রিকা চালায় তারা ধরুন সম্পাদক আছে, ওরা আর্টিকেলটা আসলে পড়ে, যদি ভালো হয় ছাপায়। আমাকে যদি কেউ বলে এখানে কোনো সম্পাদনা নাই, এটা পড়েন, আমি জীবনে পড়বো না। আমি যে তোমাকে কেউ সম্পাদনা ছাড়া যদি তোমার লেখা ছাপিয়ে দেয়, তাহলে তুমি কোনোদিন জানতেও পারবে না তোমার লেখাটা মানোত্তীর্ণ হয়েছে কিনা। খারাপ দিকটা হচ্ছে যে মানসম্পন্ন নয় এমন লেখাও ফেসবুকে দেয়া হচ্ছে, এবং তার বন্ধুরা, তার অনুসারীরা হয়তো বলছে যে খুব সুন্দর, খুব ভালো, ভালো লাগলো, অনেকে হয়তো কবিতাটা পড়ছেও না। জনপ্রিয়তার পালঙ্ক হয়তো তাদের ছয় না, নগদ মূল্যে বড় বাজারে তারা কখনো বিকোয় না। তারপরও বলতে হয় সাহিত্যের আকর খুঁজতে উৎসুক পাঠক একসময় জেগে উঠবে লিটল ম্যাগের রেনেসা বা পুনর্জাগরণে। আমাদের ব্যাংকগুলো, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক বিজ্ঞাপন দিতে পারে, যেটা কলকাতায় কিন্তু আছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।